আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে আলু গাছে আলু ও টমেটো একসাথে ধরানো যায়। তাহলে পুরো ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। নতুন নতুন কৃষি বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। টমেটো একটি শীতকালীন সবজি, সালাতে টমেটোর কিন্তু জুড়ি নেই। আমরা অনেকেই টমেটো কাঁচা অবস্থায় রান্না করে খেতে পছন্দ করি। আচ্ছা ভাবুন তো, এমন যদি হয় যে টমেটো আর আলু একসাথে হচ্ছে, হ্যাঁ এটা সম্ভব, তাহলে কি করতে হবে? চলুন ধাপে ধাপে জেনে নেই। প্রথমে আমাদের একটি পুষ্ট এবং সুস্থ টমেটো গাছ বাছাই করতে হবে, যেটি ভালো টমেটো ধরে। তো সেটি যেন 40 সেন্টিমিটার হয় মাটি থেকে, সেটি খেয়াল রাখতে হবে। তো প্রথমে যেটি করতে হবে, প্রথমে একটি ধারালো ব্লেড দিয়ে এই গাছটি বা টমেটো গাছটির মাঝখানে কেটে নিতে হবে সমানভাবে। হ্যাঁ, অবশ্যই গাছ সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই দেখবেন যেন কোনো ক্ষত বা কোনো সমস্যা না থাকে সেই অংশে। এবার যে কাটা অংশ নিয়েছি তার দুই পাশে স্ল্যান্টিং কাট বা এইভাবে দুই পাশে থেকে উপরের বাকলটা, সামান্য যে বাকল রয়েছে সেটাকে ছুলে নিতে হবে। কাজটি খুব ধৈর্য সহকারে করতে হবে, যেন পুরো অংশ সরাসরি কেটে না যায়, সেটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আমার হাতে দেখুন আমি সঠিকভাবে সমান দুই পাশে কেটে নিয়েছি। এটাকে মূলত স্ল্যান্টিং কাট বলা হয়। এই পুরো প্রসেসটাকে বলা হচ্ছে গ্র্যাফটিং। ভিউয়ার্স, আমরা একটি আলু গাছ নিয়েছি। তো আলু গাছে মোটামুটি দেখুন একটি আলু নিচে অলরেডি চলে এসেছে। তো আলু গাছটিও সুস্থ সবল হতে হবে। এতে করে কি হবে যে টমেটো গাছে যে সায়নটি আমরা নিয়েছি সেটি যদি এর সাথে কলম করানো হয়, তাহলে দেখা যাবে এর সাকসেসফুল রেট অনেক বেশি থাকবে। এবং আলু গাছ সিলেকশনের ক্ষেত্রে সেম টাইপের মাপ নিতে হবে, অর্থাৎ যে কাণ্ড থাকবে সেটি যেন টমেটো গাছের কাণ্ডের সমান পরিমাণে ব্যাস থাকে, সেটি লক্ষ্য রাখতে হবে। ভিউয়ার্স, আপনারা যে আলু গাছের উপরের অংশ বা মাঝের অংশটা সেটি ধারালো ব্লেড দিয়ে কেটে নেবেন। আর যেটি আমরা হরাইজন্টালিভাবে কেটেছিলাম সেখানে আমরা ভার্টিক্যালি অর্থাৎ লম্বালম্বিভাবে একটু কাট দিয়ে দিব। অর্থাৎ এই কাটতে দিব কেমন, এটি হবে সায়নের যে আমরা যে স্ল্যান্টিং কাট দিয়েছি তার সমান মাপের হতে হবে। তো এবার টমেটো গাছের সায়নটিকে নিয়ে আমরা যে আলু গাছে ভার্টিক্যাল কেটে রেখেছিলাম বা আড়াআড়ি কেটে রেখেছিলাম সেখানে বসিয়ে দেব। এবার পলিথিন স্ট্রিপ বা যে কোনো কাগজ দিয়ে সেই অংশটা ভালোভাবে বেঁধে দিতে হবে। এমনভাবে বেঁধে দিব যেন বাইরে থেকে বৃষ্টি আসলে সেখানে ভিতরে যেন পানি প্রবেশ করতে না পারে, এবং যেন সায়নটি ভালোভাবে স্টকটির সাথে আটকে থাকে বা টমেটো গাছের যে সায়ন নিয়েছি সেটি যেন আলু গাছের যে অংশের সাথে ভালোভাবে শক্তভাবে লেগে থাকে, সেটি খেয়াল রাখতে হবে। ভিউয়ার্স, আপনারা যদি আলু চাষের সঠিক উপায় জানতে চান তাহলে উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিন। ভিউয়ার্স, পেঁচানো হয়ে গেলে এবার একটি ছোট হালকা গিট দিয়ে রাখুন এবং বাদবাকি অংশ কেটে ফেলে দিন। এবার হয়ে গেল ভিউয়ার্স আমাদের আলু গাছে টমেটো গাছের কলম। এবার পাশে আপনারা একটি শোলা বা যে কোনো খুঁটি রেখে এটাকে আলতো করে বেঁধে রাখুন। এতে কি হবে, একটা সাপোর্ট পাবে, অর্থাৎ গাছটি হেলে পড়বে না এবং কলমটির একটি সাকসেসফুল রেট অনেক বেশি বেড়ে যাবে। ভিউয়ার্স, আপনারা চেষ্টা করুন কয়েকটি গাছে কলম করার জন্য একই সাথে। কারণ হচ্ছে আপনারা যদি 5টি গাছে একত্রে কলম করেন তাহলে দেখা যাবে যে 3টি গাছে আপনার এই কলমটি ভালোভাবে লেগে যাচ্ছে।
তাহলে দেখা যাবে যে আলু গাছের টমেটো ধরছে। ভিউয়ার্স, ভাবতেই ভালো লাগে তাই না? এটি মাঠ পর্যায়ে নিয়ে গেলে আরও প্রসার ঘটানো সম্ভব। ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।